শিশুদের যত্ন বলতে আমরা বুঝি কি যে খাওয়া দাওয়ার যত্ন সে কি পোশাক পরবে সেটার যত্ন এটা করো না সেটা করো এটা করলে ভালো হবে ওটা করলে এ ধরনের যত্নের কথা কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত যে অ্যাকচুয়ালি শিশুদের যত্নটা কিভাবে নিতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু খুব একটা কথা বলি না আপনার কাছে কেন মনে হয় যে শিশুদের পারিবারিকভাবে যে যত্ন সেই যত্নের প্রয়োজনীয়তা আছে আপনি একদম মানে সঠিক একটা জায়গাকে ধরে নিয়েছেন যে আমি প্রাকশৈশব নিয়ে কাজ করছি বিগত এগারো বছর ধরে এবং আমার বাংলাদেশে কাজ করা প্রায় সাড়ে চার বছর হচ্ছে তার আগে আমি অস্ট্রেলিয়াতে প্রায় আট সাত বছরের মতন কাজ করেছি তো আমার কাছে মনে মানে আমি যখন বাংলাদেশে কাজ করতে আসি কাজ করি করেছি যখন তো এই জায়গাটার আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যে জানার অভাব বা বা প্রয়োগের যে মানে প্রয়োগের বিষয়ে যে ব্যাপারটা ওটা আমি মানে অভাব ফিল করেছি যে জানার একটা অভাব আছে এবং জানলেও ইমপ্লিমেন্টেশনটুকু কতটুকু দরকার সেটাও সেই জাতি করতে হবে কিভাবে করতে হবে এই এডুকেশনটারও আমি ঘাটতি ও উপলব্ধি করেছি সো পরিবারের সচেতনতা শুধুই খাওয়া দাওয়াতে হওয়া যাবে না হ্যাঁ যে আমাকে আগে জানতে হবে যে প্রাক শৈশব যে এই যে টার্মটা প্রাক শৈশবের এই টার্মটা যদি আমরা রিলেট করি একটা বয়স কালকে যদি আমরা আমরা জেনে যাই আমরা যখন বাচ্চা হবে তখন আমরা জানি যদি জানি যে মায়ের ভ্রূণ থেকে আট বছর পর্যন্ত এই সময়টা হচ্ছে প্রাক শৈশব একটা সময় এবং এই শৈশবের যে গুরুত্বটা এই গুরুত্বটা এমন এটা হচ্ছে আমরা বলি একটা মানব জীবনের ভিত্তি প্রস্তর হওয়ার সময় হ্যাঁ এটা একটা ফাউন্ডেশন টাইম তো এই সময়ে অবশ্যই আরও অন্যান্য অনেক বিষয় আছে যেগুলোকে একসাথে নিয়ে ওই মানব শিশুটা বড় হবে খাওয়া দাওয়া ওইটার একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এর পারি কিছু না সব কিছু না এর পাশাপাশি আরও অনেক আরও ইম্পর্ট্যান্ট ইস্যুসগুলো আছে আমি যদি একদম বুকিশ ভাষায় বলি যে এই সময় এই প্রাকশৈশবকালীন সময় পাঁচটা ডেভেলপমেন্টাল ডোমেনস থাকে হ্যাঁ সেই ডোমেনগুলো যদি আমি বলি সেটা হচ্ছে বাচ্চার শারীরিকভাবে বৃদ্ধি ওর বুদ্ধিগত বৃদ্ধি ওর সামাজিক এবং আবেগীয় বৃদ্ধি বাচ্চার ভাষাগত বৃদ্ধি হ্যাঁ এই প্রত্যেকটা বৃদ্ধি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং এই সময়কালীন সময়ে এই প্রত্যেকটা বিষয়ে একদম একটা পজিটিভ এবং নার্চারিং একটা পরিবেশ হওয়া খুব জরুরি হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই আমার একটা এনভায়রনমেন্ট এমন ক্রিয়েট হতে হবে যেন এই পটেনশিয়াল টাইমটা থেকে বাচ্চারা প্রপারলি শিখতে পারে এবং এই পটেনশিয়ালটা সে তার লাইফ লং একটা লার্নিং হিসেবে নিতে পারে হ্যাঁ সো এই সময়ের সচেতনতার গুরুত্ব যদি আরেকটু দেই আরও আরও ইমেন্স ডেপথে যদি যাই মানব শিশুর জন্মের শূন্য থেকে যে তিন বছর যে সময়কালটা এই সময়কালের মধ্যে কিন্তু ব্রেইনের এইট্টি পারসেন্ট ডেভেলপ হয়ে যায় হ্যাঁ তার মানে তিন বছর বয়সের মধ্যে একটা বাচ্চার ব্রেন কিন্তু ম্যাচিউর হয়ে যায় হ্যাঁ একদম এবং এই সময় নিউরো নিউরোলজিক্যাল যে কানেকশানগুলো হয় ব্রেনের ভেতরে সেটা একদম একটা অ্যাডাল্ট থেকে কয়েক গুণ বেশি হয় সো এই সময় একটা বাচ্চা এই যে চা পাঁচটা ডেভেলপমেন্টাল ডোমেন বললাম এই ডোমেনগুলোতে যত ভালো এক্সপেরিয়েন্স করবে যত ভালো কেয়ার পাবে ঠিক ততটা মানে আমি যদি বলি এই তিন বছর যদি আজকালকার একদম মানে ঢাকা শহরের স্পেশাল একটা ট্রেন্ড হয়ে গেছে তিন বছর পর্যন্ত একদম মোবাইলেই আছে বা বাচ্চাটা খুব বেশি বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে না খুব বেশি মানুষের সাথে মেশার সুযোগ পাচ্ছে না অথবা দিনের বেশিরভাগটা সময় শুধু খাওয়ার পেছনেই চলে যাচ্ছে সো এই সময় তাহলে ব্রেনের ক্যাপাসিটিটা কিন্তু ছোট হয়ে আসছে আচ্ছা তাহলে এই যে পাঁচটা ডেভেলপমেন্টের কথা বললেন সেটা আসলে ডেভেলপ করা যায় একটা মায়ের ভূমিকা কি হওয়া উচিত এখানে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা শুধু একজন মা অথবা বাবার পক্ষে অর্জন করা সম্ভব না হ্যাঁ এই ব্যাপারটা একটা একটা সমাজের একটা সিস্টেম এটা হওয়া উচিত তো এরা কিভাবে অর্জন করবে তার আগে আমি যদি দেখি যে উন্নত বিশ্বগুলো কি করছে কি করছে জি উন্নত বিশ্বের বিভিন্ন রিসার্চ বা বিভিন্ন গবেষণা কি আসছে যে এই সময়ে যত বেশি ইনভেস্ট করা যাবে হ্যাঁ এই সময়কালীন বাচ্চাদের উপর বাচ্চাদের উপর যত বেশি ইনভেস্ট করে করা হয় তার কয়েকগুণ বেশি ফেরত আসে এই বাচ্চাটার এবং পুরো জাতিতে হ্যাঁ পুরো জাতির অনেকগুণ বেশি ফেরত পায় উন্নত বিশ্বগুলো যেটা করছে যে আর্লি চালু ডেভেলপমেন্টের উপর অনেক এমফাসাইজ করছে বাচ্চাদের রিসোর্স অনেক বাড়িয়ে দিয়েছে এরপর গবেষণা অনেক বাড়িয়ে দিয়েছে বাচ্চাদের যারা টেক কেয়ার করছে এই সময় এই সময়কালীন সময়টাতে ওই বাচ্চাদেরকে যারা টেক কেয়ার করছে শুধু মা বাবা না পাশাপাশি যদি বাচ্চাগুলো ডে কেয়ারে যায় সেই ডে কেয়ারের যারা এডুকেটররা আছে তাদের কেয়ার গিভারদের একটা রোল আছে গিভারদেরও একটা দারুণ রোল আছে এবং কেয়ার গিভার যে শুধু বাবা মা অনেক সময় দাদা দাদিও হয় অনেক সময় নানা নানিরাও হয় সো কেয়ার কিভারদের পুরো এইটা একটা সিস্টেম হ্যাঁ এবং এই সিস্টেমটা শুরু হয় যে মায়ের ভ্রুনে যখন বাচ্চাটা আসছে তখন থেকে যদি সমাজে মাটা ইনফরমেশন পেলো বা পরিবার থেকেও জানে যে এই এই জিনিসগুলো বাচ্চার জন্য ভালো এই জিনিসগুলো বাচ্চার জন্য খারাপ প্লাস ডাক্তার তাকে বলে দিল প্লাস একটা মিডওয়াইফারি একটা ব্যাপার থাকে যে কিনা বাচ্চাকে হেল্প করে প্রাক শৈশবের ওই জিনিসগুলো মানে মা কিভাবে বাচ্চার সাথে অ্যাক্ট করবে এই ক্ষেত্রে কিন্তু একটা মিডওয়াইফও অনেক হেল্প করে হ্যাঁ সো এই এটা বেসিক্যালি একটা ইকোসিস্টেমের মাধ্যমে অর্জন করা সম্ভব তো আমরা যেটা বলছিলাম যে এখন আমরা কিভাবে মা বাবাদের সচেতন করবো এই পাঁচটা ডোমেনে যে ডেভেলপমেন্ট সেটা আসলে আরও বাড়িয়ে তোলার পেছনে এই বাবা মা বা পরিবার বা আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে সেটার ভূমিকা কেমন হতে পারে এবং সেটা কেমন হওয়া উচিত আমি আগেই বলছিলাম আপু যে ব্রেনের এইট্টি ফাইভ পার্সেন্ট বা এইটি পার্সেন্ট যে ডেভেলপমেন্ট শূন্য থেকে তিন বছরের মধ্যেই কিন্তু হয় এবং শূন্য থেকে আট বছর এই সময়কালটা ধরে এই ডেভেলপমেন্টগুলো চলতে থাকে এই কথাটা যদি আমরা ভালোভাবে জেনে যাই তাহলে কিন্তু আমার মনে হয় ওই এই এই ছোট্ট এই ইনফরমেশানটুকুই কিন্তু প্যারেন্টকে অনেক হেল্প করবে এই সময়টাতে ইনফাসাই মানে যত্ন নেওয়ার প্রতি এটা একটা বিষয় আরও একটা বিষয় কি যে বাচ্চাদের এই যে পাঁচটা ডেভেলপমেন্টাল ডোমেইন আছে এই ডোমেইনগুলোও প্যারেন্টদেরকে জানিয়ে দেওয়ার একটা ব্যবস্থা কারণে বাবা মায়েরা কিন্তু অনেক লেখাপড়া করে যখন বাবা মা জানতে পারে যে নতুন একটি মানুষ পৃথিবীতে আসছে তখন কিন্তু তারা গুগল অনেক লেখাপড়া করে আপনার কাছে কি মনে হয় যে সেই লেখাপড়াটা যথেষ্ট একটি বাচ্চাকে আসলে কি ধরনের এনভায়রনমেন্ট দিতে হবে বা লালন পালনটা কিভাবে করতে হবে সেটা জানার ক্ষেত্রে আপু ওইটা আবারও চলে আসলো যে বেসিক্যালি এক একটা সেক্টরে এক একটা স্পেশালিস্ট থাকে যদি আমার প্রপার পড়াশোনা না থাকে এবং আমি শুধু গুগল পরে যদি আমি স্পেশালিস্ট হয়ে যেতাম তাহলে তো সবার আর পড়াশোনা বা ইনস্টিটিউশনের দরকার হতো না সো আমাকে হ্যাঁ আমি অবশ্যই সচেতন হব বাট কতজন আর গুগল আপনার হচ্ছে অ্যাক্সেস করতে পারে বা কতজনের আর সময় হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে পাঁচটা ডোমেনকে বাসায় কিভাবে আমি যখন ব্রট আপ করবো বাচ্চাকে হ্যাঁ সো সেক্ষেত্রে আমি পজিটিভ এনভায়রনমেন্ট কিভাবে দিতে পারি যে বাচ্চা যখন হয় হওয়ার পরপরই বাচ্চাগুলো যে ডাক্তারের কাছে যাচ্ছে সেই ডাক্তারের কাছ থেকে কিছু ইনফরমেশান যেন মায়েরা পেয়ে যায় হ্যাঁ যে আপনার বাচ্চার এখন এই এই সমস্যাগুলো আসতে পারে বা আপনারা খেয়াল রাখবেন এতটুকু বয়সে এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে কিনা এটা ডাক্তারের কাছ থেকে যদি ওই সময় একটা চেক লিস্টের মতন পাওয়া যেত হসপিটাল থেকে এটা কিন্তু খুব ভালো একটা হেল্পফুল হতো মায়েদের জন্য এটার পাশাপাশি অবশ্যই গুগল একটা হেল্প করে হ্যাঁ গুগল হেল্প করে বা এই ধরনের পার্সিয়ালি এটা হেল্প করতে পারে বাট আমার কাছে মনে হয় যে ডাক্তার এবং মিডওয়াইফরা এখানে একটা ভালো রোল প্লে করতে পারে For more updates subscribe and press the bell icon on YouTube app and never miss another update.